এই দেখ 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 এদিকে দেখ, দেখা যাচ্ছে ভিতরে একটা মা, কাম করতেছি। দেখ দেখ এদিকে দেখ দেখ দেখ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো আপনারা দেখতে পাচ্ছেন তিনটা মোরগ, এরা হচ্ছে খুব তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করতেছে, মাখা খাবার, ঘরোয়া খাবার। তো এরা ছোটবেলায়, এটা আমাদের আমাদের বাসার আম্মু পালন করে। তো এগুলো ছোটবেলায় এরা 11 জন ভাই বোন ছিল, এরা 3 ভাই আছে এখন, বাকিগুলা কয়েকটাকে ঘরে জবাই করে খাওয়া হয়েছে, বাকিগুলা হচ্ছে এইভাবে ওভাবে কুকুরে টুকুরে খেয়ে দিয়ে শেষ, কারণ প্রাকৃতিকভাবে পালন করা হয়। তো আর কয়েকটা মুরগি আছে, এগুলোর অবস্থা আরও জটিল। তো এখানে দেখতে পাচ্ছেন 3 বোন, এরা হচ্ছে যে 3 বোনের 2টা বাচ্চা, গলা ছিলা মুরগি, আমার আসলে খুব ভালো লাগে। তো এই 3টা মুরগি, এগুলো এরা 3 বোন, একটা মুরগির বাচ্চা এরা। তো এদেরকে একজনকে 10টা মুরগি বাচ্চা ফুটাইতে দেওয়া হয়েছিল, ও 4টা ফুটাইছে, 4টা থেকে 2টা আছে, 2টাকে আবার দুইজনে ভাগ করে চারায়। এই মুরগিগুলো আজব ক্যারেক্টারের মুরগি। কিরে কি সমস্যা তোদের? এই মিনি মেও, মিনি মিনি মেও মেও, স্যার স্যার, ওরে স্যার স্যার স্যার, মিনি কে স্যার স্যার, 2টার কাণ্ড দেখছেন, সাদা সাদা। এই মেও মেও, মিনি ঝগড়া, স্যার স্যার, এ হচ্ছে মিনি, চি 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 চি, আর এ হচ্ছে মেয়াও, খালি ঝগড়া করে ওর লগে। পরীক্ষা দিছাস? দেখি প্রশ্ন, দেখি আর আজকে কি পরীক্ষা ছিল? মান্তিক। মান্তিক তো সহজ, তো নিশ্চিত পারস নাই তুই? ডিম সবগুলা গাধার দল, মিনি হচ্ছে ডিমের মেশিনের উপর বসে। কিরে মিনি, তুই কি করতেছিস এখানে? তো বন্ধুরা, আমি কয়েকদিন আগে যে গ্রাম থেকে দেশি মুরগির ডিম সংগ্রহ করছিলাম, ওই ডিমগুলো মেশিনে বসাইছি। তো ওইগুলার কি পরিস্থিতি, কয়টাতে বাচ্চা ফুটবে আর কয়টাতে ফুটবে না, এগুলো একটু দেখাবো, দেখবো আর কি পরিস্থিতি মেশিনে, এটা দেখবো। মিনি, ও হচ্ছে এখানে এসে বসে থাকে, এখানে এসে সুন্দর ঘুমায়, এখানে একটু একটু গরম তো ভালোই লাগে, আর মাঝে মাঝে এখানে খাপ দেয়। মিনি নামো নামো, আমরা ডিম চেক করব। মিনি তো ভালো লাগতেছে, নাম নাম নাম, আরেকটা আসছে। এই আমার মেশিনের উপর, কিরে মেও 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 মেও, নাম নাম, দুজনই নাম, দুজনই নাম, সারা দিন ঝগড়া করে, আমার ডিমগুলা ভাঙবি তোরা, নাম নাম, যা যা যা, তুমিও নামো মিনি, তুমিও নামো, যাও বাইরে গিয়ে ঝগড়া করো। এই এখানে না, এই যা দুজন, এগুলো নিয়ে যা নিয়ে যা, নামা নিচে নামা নিচে নামা নিচে নামা, একটা যা যা যা, এগুলো হচ্ছে ঝামেলা, নিচে রাখ, এটা খুল, আস্তে 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 আস্তে, সুন্দর করে লাইনটা অফ কর, লাইনটা অফ করে দিকে হয়েছে, ব্যাস। এই যে আমাদের মেশিনের অবস্থা হচ্ছে এরকম, ভিতরে ওয়্যারিংটা তো দেখাইছি আপনাদেরকে আগেই। তো ডিমগুলো যেদিন নিয়ে আসছে তার 2 দিন পর বসাইতে হয়েছে, কারণ যেদিন রেডি করছি, রেডি করার পর দেখি মেশিন চালু করে দেখি সার্কিটে লাইন আসে না, পরে সার্কিট শহরে গিয়ে আনতে হয়েছে, আমার গ্রামে এখানে সার্কিট পাচ্ছিলাম না। তো এখানে দেখেন ডিমগুলো আমি ভাগ করে রাখছি, 3 ভাগ করে, আমি চেক করছিলাম দুপুরবেলা। তো হচ্ছে এই পাশে যে বেশিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ভালো, এগুলোতে ব্রণ আসছে, আর এই পাশেরগুলোতে ব্রণ আসেই নেই, এগুলোতে ব্রণ আসে নাই, আর এগুলোতে হচ্ছে ব্রণ আসছে কিন্তু ভিতরে মারা গেছে। তো আমি কিভাবে বুঝলাম ব্রণ আসছে কি না, কী হয়েছে না হয়েছে, তো এগুলো আপনাদেরকে দেখাই কিভাবে বুঝবেন। অনেকেই প্রশ্ন করেন ভিতরে ব্রণ কিভাবে চেক করে, এটা ধরতো এদিকে দেখা, ভালো করে দেখাবে, ঠিক আছে? রূপা নাকি কোনদিন দেখা নাই, কিভাবে হচ্ছে যে ভিতরে ব্রণ কিভাবে আসে এটা ও চিনে না নাকি বুঝে না। এই দেখ 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 এদিকে দেখ, দেখা যাচ্ছে ভিতরে একটা মাকড়সা জালির মতো উপরে, ওই যে কর্নারে, তুই তো দেখতেছস ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, দেখ তুই দেখলে হবে নাকি, শুধু দেখতেছস, এই যে এটা হচ্ছে এখন একটু জমাট বাঁধছে না, এটা একটা আস্তে আস্তে বড় হবে, একটু একটু বড় হবে, যে লাল রক্তটা পুরো ছড়ায় যাবে, আস্তে আস্তে বড় হবে, পরে এটা এক সময় গিয়ে ভিতরে নড়বে, আমরা আবার 7-10 দিনের সময় ভিতরে এটা নড়বে একটু একটু। এই যে গাইস, এই যে মাকড়সার জালির মতো উপর অংশ দেখতেছেন এখানে, এটাই হচ্ছে ব্রণ। আরেকটা দেখাই, এটা হচ্ছে ব্রণ। তো আজকে যেহেতু ডিমের বয়স মাত্র 4 দিন, এই জন্য কম দেখা যাচ্ছে, এই যে একটা দেখেন, এটা স্পষ্ট দেখা যাচ্ছে, বোধ হয় না,
ক্যামেরা দেখা যাচ্ছে রে? ওই যে, এই যে একটা মাঝখানে মাকড়সার জালির মতো একটা অংশ আর রক্তের জমাট দেখা যাচ্ছে, এগুলোই হচ্ছে ভ্রূণ। এটা আস্তে আস্তে বড় হয়ে নড়বে। এই 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 যে দেখছোস, এটাতে কোনো ভ্রূণ নেই, দেখছোস একদম খালি না, ভিতর কুসুম দেখা যাচ্ছে না শুধু। আরেকটা হচ্ছে যে তুই এই যে দেখ, এটা এগুলোর মধ্যে হচ্ছে ভ্রূণ এসে মরে গেছে। এই যে দেখছোস, এই যে ভ্রূণ এসে ভিতরে এক কর্নারে ভ্রূণটা মরে গেছে, অথবা ডিমটা পুরনো ছিল, কুসুমটাই নষ্ট হয়ে গেছে। দেখছিস কালো একটা অংশ দেখা যাচ্ছে, এটা কিন্তু লাল রক্তের মতো না, বুঝতে পারছিস? কালো হয়ে গেছে না, এটাই হচ্ছে ভ্রূণ নষ্ট হয়ে গেছে। কি রে এগুলার কি করা যায় বল? হেই ফাজিলরা, ডিম মেরে মাথা ফাটাই দিব। হই হই হই, ঝগড়া করিস কেন? যা মেও, এই মেও ওদিকে যা, মিনি এদিকে চলে, আমাকে কাম দিস না। এদিকে দেখ, দেখ লাইনটা দেখ। তো এভাবেই হচ্ছে মোট ডিমে ভ্রণ আসছে কিনা দেখা যায়, বোঝা যায়। তো বন্ধুরা, আমরা যেই ডিমে ভ্রণ আসে না, এরকম একটা ডিম নিলাম, এই জন্য নিলাম, আমার বোন যে ক্যামেরা ধরে আছে ওর নাকি এই ডিমগুলো খাইতে ও শখ করে, ওর নাকি ভিতরে এগুলো কেমন কেমন এই সেই। তো ওরে আজকে দেখাবো যে এগুলো খাইতে পারবে, এবং খাইলে যে কোনো সমস্যা নেই এটা দেখাবো ওরে। এই জন্য ভাঙতেছে এটা, এটা তো কোনো ইয়া নেই, ভ্রণ নেই। এই কাটা যায় না কেন, ছুরি ভূতা বাটি, সরি দুষ্টাম করতেছি। দেখ দেখ এদিকে দেখ দেখ দেখ, বিসমিল্লাহ, আমি আসলে কুসুমটা কেটে ফেলছি, মানে ছুরির ইয়াতে কাটা হয়েছে। দেখ এই যে দেখ, এখানে এই দেখ, এখানে কোনো রক্তের অংশ আছে দেখ, এগুলোতে হচ্ছে যে এগুলোতে ইয়া আছে নাই, বীজ নাই, এই জন্য এগুলোতে জমাট বাঁধে নাই রক্ত। দেখছোস দেখছোস কি সুন্দর, একদম ফ্রেশ ডিম না, দেখছোস? এগুলো হচ্ছে পুরোটা ভিটামিন, বুঝছোস? কাঁচা খা, কাঁচা কাঁচা খেয়ে ফেল, মোটা হয়ে যাবি, দেখছাস? এখন থেকে খাবি।